is the folding system. অনেকদিন ধরেই আপনারা এটার রিভিউ চাচ্ছেন, এটার ইউজ করার পর এটার কী অবস্থা। আসলে ব্যক্তিগত ব্যস্ততার কারণে ইউটিউব চ্যানেলটাতেও বেশি সময় দেওয়া হচ্ছে না, এই জন্য সবার কমেন্টও পড়তে পারি নাই, রিপ্লাইও দিতে পারি নাই, সেই জন্য দুঃখিত। আর আজকে আমি এটার ইউজের রিভিউটা দেব এবং কিছু ক্লিপ দেখাবো আপনাদেরকে, এটা টাচ এবং এটা কীভাবে কাজ করছে এখনও টিল নাও। সো আমি এটা ওপেন বাটনে প্রেস করলাম, এতো উইথিন ওয়ান মিনিটের মধ্যে এটা ওপেন হয়ে গেল। এটা টাচটা দেখেন, যে মোবাইলের টাচের মধ্যেই বেশি একটা প্রবলেম নেই। আচ্ছা, আমি এটা হটস্পট দিয়ে একটু নেট অন করে নেই, তারপর হয়তো দেখতে আরও সুবিধা হবে। Have to turn on my mobile hotspot. মোটামুটি প্রাইস হিসেবে ভালোই, আর অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে ইউজ করা হয়েছে এই টাচটাতে, তো খুব বেশি প্রবলেম নাই জোরে টাচ করলেও। এবং আমি স্ক্রোলিং করে দেখাবো, ফেসবুক অ্যাকাউন্টে যাই, সব কিছু মিলিয়ে স্যাটিসফ্যাকশন আছে আমার প্রাইজের ভেতরে। এটা খুব ভালো আমি তা বলবো না, আবার খুব খারাপ তাও বলবো না, মোটামুটি প্রাইস হিসেবে স্যাটিসফ্যাকশন আছে। আর হলো এটা দিয়ে যেই আমাকে দোকানদার যে ধোকাবাজি করেছিল, যে এটা দিয়ে অ্যাডোবি অডিশন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করা যাবে, এটা সম্পূর্ণ ফালতু এবং মিথ্যা কথা। এটা আমি কেনার সময় কিছু রিসার্চ করেছিলাম, কিন্তু আমি তাড়াহুড়ো করে কেনার কারণে প্রপারলি রিসার্চটা শেষ করতে পারিনি। পরবর্তীতে যখন সফটওয়্যার ইনস্টল করতে যাই, তখন ওরা বলে যে না, আসলে এটা সফটওয়্যার ইনস্টল হবে কিন্তু এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি অডিশন এগুলো অনেক ভারী সফটওয়্যার, এগুলোর জন্য আরও বেশি আপনার র্যাম এবং আপনার কী বলে এটাকে প্রসেসর আরও বেশি হাই হওয়া জরুরি। তো সেই জন্য এটা দিয়ে আমি ভারী কাজ করছি না আপাতত। আমার কাছে অডাসিটি একটা সফটওয়্যার আছে, অডিও এডিটিংয়ের সফটওয়্যার, এটা দিয়ে কাজ করা যায়। আর এমনিতে সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলোর কাজ করা যাবে। অ্যান্ড দেন হলো গুগল ডকে আপনি অনেক কিছু করতে পারবেন, স্ক্রোলিং করতে পারবেন, সাধারণত কাজগুলো, সিম্পল কাজগুলো এটা দিয়ে করা যাবে অনায়াসে, কোনো প্রবলেম নেই। তবে যদি হাই কোয়ালিটির কাজ করতে চান, তবে অবশ্যই এই ল্যাপটপটা আপনার জন্য না, এটা আমি সাজেস্ট করবো। আম বিং অনেস্ট, আমি অনেস্ট রিভিউ দিতে পছন্দ করি, আর মিথ্যা বলে আমার কোনো লাভও নেই। সো কী কারণে আমি মিথ্যা কথা বলবো, অডাসিটি দিয়ে আমি টুকটাক কিছু কাজ করেছি এবং আমার মাইক্রোফোন, সাউন্ড সিস্টেম, এনভায়রনমেন্ট সব কিছু ঠিকঠাক করে আমি আরও কাজ করবো, দেন আরও এটা ডিটেলসে জানাবো আসলে এটা দিয়ে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করা যায় কি না। মোটামুটি এ পর্যন্ত যতটুকু আমি এটা ইউজ করেছি আমার কাছে ভালোই মনে হচ্ছে, এখনও পুরোপুরি খারাপ মনে হয় নাই। আর এটার যদি SSDটা আর একটু কাস্টমাইজ করতে পারতাম আমি, তাহলে আমার জন্য ভালো হতো। 128 GB আছে এখন, এটা 256 GB কনভার্ট করা যাবে। এবং এটার র্যাম 4 GB, ইন্টেল পেন্টিয়ামের, এটা এই যে আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে স্টিকারে লেখা আছে, একটু ফোকাস করছি, হ্যাঁ ইন্টেল পেন্টিয়াম ইনসাইডার। আর এটা তো 2-in-1, তো জানেন সবাই, এটাকে ডুয়েল ক্যামেরা, এই যে এখানে একটা ক্যামেরা,
এই জায়গাতে একটা ক্যামেরা, আর হলো এইখানে একটা ক্যামেরা আছে। এই যে এই দুটো ক্যামেরা দিয়ে আসলে কাজ করা যায়, কথা বলা যায় বা ছবি তোলা যায়, সব কিছুই করতে পারবেন। সবচেয়ে আকর্ষণীয় এবং এই ল্যাপটপটার সবচেয়ে যদি আকর্ষণীয় কোনো দিক থাকে সেটা হলো যে ফোল্ডিং সিস্টেমটা, যেটা আমি আগেও দেখিয়েছিলাম, যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ফোল্ড করতে পারবেন। অ্যান্ড দেন এটা ট্যাব আকৃতিরও করতে পারবেন, আপনি যদি চান শুয়ে বসে ট্যাব হিসেবে ব্যবহার করবেন সেটাও করতে পারেন, আবার যদি চান এভাবে উল্টো করে ব্যবহার করবেন সেটাও করতে পারেন। এবং ডুয়েল ক্যামেরা দিয়ে আপনি কথা বলতে পারবেন, এপাশ থেকেও কথা বলতে পারবেন, ওই পাশ থেকেও কথা বলতে পারবেন। দ্যাট ইজ অ্যামেজিং। এই স্টাইলগুলোই আমাকে আকর্ষিত করেছিল, আসলে মূলত আকর্ষণ করেছিল, আর এটার কারণেই আমার এই ল্যাপটপটা কেনা। যদিও আমার ইচ্ছা ছিল ওটা দিয়ে একটু হাই কাজ করব, বাট এটা দিয়ে পসিবল হচ্ছে না। দ্যাট ইজ এন্ড অফ দ্য ইউজার রিভিউ ফর টুডে। সো স্টে টিউনড উইথ স্কিলস HMS, অ্যান্ড আমি আর আপডেট জানাবো ইনশাল্লাহ ইন ডিটেলসে। সো স্কিলস HMS এর সাথেই থাকুন।